স্কুল চলাকালীন সময় স্কুলের মধ্যে দুই দলের মারপিটে আহত একাধিক পড়ুয়া। ঘটনা রাজধানীর শতবার্ষিকী প্রাচীন তথা রবীন্দ্র স্মৃতি বিজড়িত উমাকান্ত একাডেমি বাংলা মাধ্যম স্কুলে। মারামারির ঘটনায় আহত একজন ছাত্র পরীক্ষায় বসতে পারেনি। ঘটনার সূত্রপাত মঙ্গলবার। মঙ্গলবার বিদ্যালয়ের কোনো এক ছাত্র ভাড়া করা স্কুটি নিয়ে বিদ্যালয়ে আসে। অভিযোগ, ভাড়া করা ওই স্কুটিতে কোনো এক ছাত্র আঁচড় কাটে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার তুলকালাম কাণ্ড ঘটে উমাকান্ত একাডেমি বাংলা মাধ্যম স্কুলে। এদিন শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিদ্যালয়ে ক্রীড়া অনুষ্ঠান চলছিল। এর আগে বিদ্যালয়ের ছাত্ররা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ড্রাগসের বিরুদ্ধে জনগণকে সচেতন করার লক্ষ্যে মানববন্ধন রচনা করে। এদিন শিক্ষা সপ্তাহের অঙ্গ হিসেবে খেলাধুলা চলাকালীন সময় নবম শ্রেণী এবং দশম শ্রেণীর একদল ছাত্রের মধ্যে স্কুটির বিষয়টি নিয়ে মারামারি শুরু হয়। অভিযোগ, এ সময়ে কোনো কোনো ছাত্রের হাতে ছুরি এবং রড দেখা যায়। রড দিয়ে একাধিক ছাত্রকে আঘাত করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় গুরুতর আহত নবম শ্রেণীর এক ছাত্র জানায়, সে পরীক্ষা দিতে পৌনে দুটো নাগাদ বিদ্যালয়ে আসে। নির্দিষ্ট ক্লাসরুমে যাওয়ার সময় তার দুই তিনজন সহপাঠীকে মারধর করছে দেখতে পেয়ে বাঁচাতে গিয়ে মার খায় সে। ছাত্রটি আরও জানায়, স্কুটিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। তুমি কোন ক্লাসে? আমি ক্লাস 9B। 9B তোমার মারছে কারা? আমার মারছে ক্লাস 10 তো। কে রে মারছে? ও আমি তার বাসাইতাম গিয়েছিলাম একটা স্টুডেন্ট। ও এলিগে মারছে। তুমি এমন কতজন আহত হইছো টোটাল? আমরা আহত হইছি 4 জন। তোমার নাম? শান্তজিৎ দাস। বাড়ি কোন জায়গা? মেদেশুন। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি জানান, বিদ্যালয়ে মারামারির ঘটনা শুনে থানায় ছুটে যান তিনি। থানা থেকে পুলিশ নিয়ে আসেন বিদ্যালয়ে। তিনি আরও জানান, সম্পূর্ণ বাইরের একটি ঘটনাকে বিদ্যালয়ে টেনে এনে মুষ্টিমেয় কিছু ছাত্র বিদ্যালয়ে বদনাম করছে। ঘটনায় আহত ছাত্রকে বিদ্যালয়ের খরচে চিকিৎসা করানো হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। গোটা বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনাক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে FIR করা হবে বলে জানান তিনি। এটা সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিত একটা ব্যাপার মনে হচ্ছে জিনিসটা। কারণ বাইরের ঘটনা ইনসিডেন্ট নিয়ে এখানে আমাদের স্কুলের মধ্যে ঘটনাটা এটা যদি করে, আমি মনে করি যে পূর্ব পরিকল্পিত ঘটনা। তারা ইন্টেনশনলি এই ধরনের একটা কাজ করছে স্কুলের একটা বদনাম করার জন্য। এবং তারা সেই ধরনের মানসিকতা যারা আছে, আমরা আমাদের SMC-র কিছু মেম্বারকে আমরা আজকেও ডেকেছি যারা আছে, এবং আমরা ইমিডিয়েটলি এটার একটা স্টেপ নেবো। আমার থানাতেও আমি জানি, আমি নিজে গিয়েছি, আমি ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে থানাতে গিয়েছি। থানাতে গিয়ে আমি থানা নিয়ে পুলিশ নিয়ে কিন্তু স্কুলে ঢুকেছি আজকে, এবং তাদেরকে ফাইন্ড আউট করেছি, এবং তাদেরকে যারা ব্যথা পেয়েছে তাদেরকে আমি এসে হাসপাতালে পাঠিয়েছি এবং স্ক্যানও করিয়েছি। আজকে যে বাচ্চাটা ব্যথা পেয়েছে ওর মাথায়ও স্ক্যান করার জন্য আমার নিজেদের স্কুলের যে পয়সার মাধ্যমে আমরা তাদেরকে স্ক্যান করিয়েছি, এবং আশা করি আমাদের যদি তার কোনো সুস্থতার বিষয় থাকে সেটা আমরা দেখব। নিশ্চয়ই আমাদের একটা দায়িত্ব, সেটা ও আমার ছেলের মতোই, সে সন্তান সম, এটা আমাদের দায়িত্ব, সেটা আমরা নিশ্চয়ই দেখব এবং ইনভেস্টিগেশন করব। এই ঘটনাটার পেছনে আমরা ইনভেস্টিগেশন করব, করে আমরা থানাতে কিন্তু আমরা এটা একটা শিওর FIR করব। যারা পূর্ব পরিকল্পিত ভাবে এটাকে স্কুলের মধ্যে এনে বাইরের ঘটনা এনে আমাদেরকে এইভাবে স্কুলটাকে বদনাম করার চেষ্টা করছে, আমরা তাদের নামে FIR করব। তাদের বিরুদ্ধে আপনারা কি তারা চিহ্নিত করছেন? হ্যাঁ, চিহ্নিত করেছে। আচ্ছা, বেশ কিছুদিন আগেও এই ধরনের একটা ছোটখাটো ঘটনা হয়েছিল, মানে ছাত্র মারামারি। কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে উমাকান্ত স্কুলে? আমি বলবো যে ওই ঘটনাটাও কিন্তু সেই বাইরের একটা ঘটনা নিয়েই ছিল, এবং তাদেরকে আমরা, তাদের গার্জিয়ানদের নিজেরা যখন পরিচিতি পেয়েছে যার সঙ্গে যাদের ঘটনা হয়েছিল, তারা দুই ছেলের বাবার বন্ধু, দুই ছেলের বাবা বন্ধু, তারা নিজেদের মধ্যে কি করেছে, তারা নিজেদের মধ্যে মিনিমাইজ করে নিয়েছে। এটা বাইরের একটা সংক্রান্ত বিষয় নিয়ে তারা স্কুলের মধ্যে এনে সেই ঘটনাগুলি ফেলছে। তা আমরা তাদেরকে বারে বারে অ্যালার্ট করছি, আমরা তাদেরকে তখনও আমি পুলিশ ডাকার জন্য পরিকল্পনা নিয়েছি, চাইল্ড কমিশন থেকেও লোক এনেছি আমরা, এনে তাদেরকে, তাদের ফাইনাল পরীক্ষা ছিল বলে আমরা কিন্তু সেই ধরনের আমরা তাদের স্টেপ নেই, তাদের 12-এর পরীক্ষা ছিল তাদের। এই বিষয়টা নিয়ে কি এখন আমরা থানাতে আমরা শিওর কনফার্ম করবো, ইনভেস্টিগেশন করে আমাদের ডিপার্টমেন্টও পাঠাবো, আমরা থানাতেও আমরা জানাবো। স্কুল চলাকালীন সময়ে বিদ্যালয়ে মারামারির ঘটনা শুনে বিভিন্ন ছাত্রদের অভিভাবকরা বিদ্যালয়ে ছুটে আসেন। এ ধরনের ঘটনায় আতঙ্কিত অভিভাবক মহল। উল্লেখ্য, কিছুদিন আগে উমাকান্ত একাডেমি বাংলা মাধ্যম স্কুলে স্কুল চলাকালীন অবস্থায় ছাত্রদের মধ্যে মারামারির ঘটনা ঘটে, সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সেই বিষয়টি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।